আমার কেটে যাবে আমি সরি আসলে আমি তো লাইভ করে অভ্যস্ত না যারা প্রফেশনাল যারা করেন তাদের মতো আমি না বাট আমি আসলে বেসিক্যালি আমার ফিলিংটা আমি এখানে চেষ্টা করছি শেয়ার করার জন্য আপনাদেরকে যে কীভাবে এই জায়গাগুলো আসলে আস্তে করে করে এই যে দেখেন খুদে বাচ্চাগুলো এখানে খেলছে নাহলে হয়তো দেখা গেলো যে এই মাঠগুলো না থাকতো এই এলাকায় তাহলে তারা নিশ্চয়ই মোবাইল নিয়ে গেমস খেলতো ঘরে বসে থেকে অথবা বিভিন্ন জায়গায় বাবা খারাপ কোনো আড্ডা হতো কিন্তু সারাদিন এখানে মাঠে খেলছে তাও তো আমি ঈদের পরে দেখাচ্ছি ঈদের পরে আসলে অনেক বাচ্চারাই হয়তো এখনও ঈদের ইমেজটা এখনও কাটে নাই ফলে মানুষের সংখ্যা কম কিন্তু এখানে পুরো মাঠে আর খেলার জায়গা থাকে না এত এত মানুষ থাকে আমি একদম হাঁটতে হাঁটতে সেন্টারে যাচ্ছি এই যে যেমন এখানে কিছু বাচ্চা প্র্যাকটিস করছে আমাদের একাডেমির বাচ্চারা সবাই দুই বাউন্সারে প্র্যাকটিস করছে রিসেন্টলি আমরা এই যে এখানে একটা রিসেন্টলি আমরা একটা এখানে উইকেট বানালাম দুইটা পিচ বানালাম এখানে দুইটা পিচ বানালাম এই যে বাচ্চারা সবাই এখানে রেস্ট নিচ্ছে পানি খাচ্ছে সবাই গরমের মধ্যে এখানে দুটো পিচ বানিয়েছি এই মাঠের এক কর্নারে এখানে দুটো পিচ ওই কর্নারে দুটো পিচ আর তারপর আরেকটা কর্নারে দুটো পিচ সব জায়গায় পিচ বানিয়ে দিয়েছি যে আমাদের একাডেমি বলে না সব বাচ্চারা যারা খেলে যখন ফ্রি থাকবে তখনই যারা এখানে এসে প্র্যাকটিস করে এইখানে দুটো নতুন তৈরি হচ্ছে এটা খুব বেশি হলে আর 10-12 দিনের মধ্যে এটা তৈরি হয়ে যাবে এই এখানে তারপরে ওই পাশে দেখেন একটা মাঠের ওই পাশে দেখা যাচ্ছে একটা বাঁশ দিয়ে খাড়া করে রাখা আছে একদম হালকা আছে ওই দিকেও একটা দুটো পিচ আছে আবার মাঠের ওই পাশেও দুটো পিচ আছে তো এই মাঠে 6টা পিচ পাকা পিচ একদম প্রত্যেকটা কর্নারে পিচ আছে 6টা পিচ আজকে গাড়ি গেছে মনে হয় না এর ভিতরে হ্যাঁ গাড়ি ঢুকালো কে মাঠের মধ্যে আমি আস্তে আস্তে আরেকটু সামনে নিয়ে আসছি এই এই মাঠেই কিন্তু আসলে বেসিক্যালি আমি আবারও বলে দিচ্ছি এই মাঠেই ক্লেমন টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট হয়তো মাঠে খুব গরমের জন্য খেলতে 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 ঘাসে পুরা ছারখার হয়ে গেছে মাঠ কিন্তু খুব সুন্দর থাকে সিজনে যখন আমরা পুরা আমি আসলে বেসিক্যালি রোজার মাসের কারণে এখানে দুটো পিচ আছে আপনারা দেখতে পাচ্ছেন বিউটিফুল ভিউ এত সুন্দর মাঠের ভিউ আপনি চিন্তা করতে পারবেন না এই চারিদিকে সব গাছ ওরা মনে হয় যে এটা দেশের বাইরে কোনো একটা মাঠ এই মাঠে খেলা হচ্ছে আমি একদম সেন্টার আছি সেন্টার দেখাচ্ছি এটা হচ্ছে পশ্চিম পারের এক কর্নারে এদিকে দুটো পিচ একদম কর্নারে এখানেও নতুন এবছর বানানো হলো দুটো পিচ দুটো আর এই এই যে বাম সারে সাইড স্ক্রিনের পাশ দিয়ে এইবারে দুটো পিচ দেখা যাচ্ছে দুটো পিচ দেখা যাচ্ছে এখানে 4টা পিচ আরও এই সাইডে সবাই খেলছে আরও এইখানে দুটো পিচ আছে যে দুটো পিচ আরও গত দুই বছর হয়ে গেছে এটা বানানো হয়েছে তো যেহেতু এখন অনেক ডিমান্ড হয়ে গেছে এখন প্রচুর খেলা চলছে এইখানে এই জন্য আমরা আরও বেশি পিচ বানালাম যেন সবাই সবাই খেলতে পারে শুধু একাডেমি না আমাদের ফর্মার প্লেয়াররা খেলে এলাকার স্থানীয় ছেলেরা খেলে বিভিন্ন ক্লাবগুলো এখন প্র্যাকটিস করার জায়গা পায় না বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা দেয় তো সেইভাবে আমরা চেষ্টা করছি কীভাবে প্রত্যেকটা মাঠে পিচ বানানো যায় মাঠে যেন মেনটেন করা যায় সেই জায়গাগুলো ইয়ে করছি তো এটাই আর কি আর এই আর কিছু বলবো না রনি ভাই কিছু বলার আছে আর সুন্দর পরিবেশ চলছে আশা করছি সামনে এখানে আরও কিছু ব্যবস্থা করব আরও সুন্দর সুন্দর কিছু বেশ কিছু বসার জন্য বেঞ্চ করে দেওয়া হয়েছে যেন টিমগুলো বসতে পারে খেলার সময় আমরা টেন্ট বসায় ফেলি যে কী মানে দুটো দুটো ড্রেসিং রুম থাকে প্লেয়ার্স ড্রেসিং রুম অফিসিয়াল ড্রেসিং রুম সব কিছু থাকে সর্বোপরি আমি বলি আমাদের এই একাডেমিতে আমরা খুবই ভালো লাগে যে সেদিনকে আমি হঠাৎ করে মনে হয়েছে যে আমাদের 18টা ক্রিকেট পিচ কেন ইমাজিন যে আমাদের একটা ছোট্ট একটা একাডেমি এই একাডেমিতে আমাদের 18টা ক্রিকেট পিচ আছে তার মধ্যে 2টা হচ্ছে এই সেন্টারে ম্যাচ খেলার জন্য আমি দেখাচ্ছি 2টা হচ্ছে সেন্টারে ম্যাচ খেলার জন্য টার্ফ 3টা হচ্ছে আমাদের ওই ইনডোরের পাশে 3টা ব্যাটিংয়ের জন্য হাফ পিচ আছে টার্ফ মানে যেটা মাটির পিচ এই 5টা আর বাদ বাকি 13টা পাকা পিচ আছে প্রত্যেকটা মাঠের কর্নারে কর্নারে দুটো 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 একটা করে এরকম করে দেওয়া আছে যেন সব এলাকায় খেলা হবে সব জায়গায় খেলা হবে আজকে এতটুকুই আশা করি ভালো লাগছে সবার
সবাইকে যারা দেখছেন, যারা দেখেছেন এবং যারা দেখবেন সামনে এই ভিডিওটা, আই হোপ যে আপনাদের ভালো লাগবে। আপনাদের মধ্যে অনেক মাঝে মাঝে কাজ করে যে আমি পাইলট কেন ক্রিকেট বোর্ডে কাজ করি না, কিন্তু আসলে এটাই এই জন্যই বলি যে ভালো লাগাটা আসলে নিজের ব্যাপার, কোথায় আপনি ভালো লাগাবেন। তো আমার ভালো লাগা হচ্ছে আমি চাই যে রুট লেভেলে বা বিভিন্ন জায়গায় মন থেকে কাজ করা, কত ভালোভাবে আমাদের ছেলেরা যেন সুযোগ সুবিধা পায়। আমি জানি যে বোর্ডে কাজ করলে আরও হয়তো বড়ো লেভেলে কাজ করতে পারতাম বা সুযোগ পেতাম, বাট আসলে সেটার প্রতি আমার লোভ নেই। আমার লোভ হচ্ছে যে আমার ভালো লাগাটা ইম্পর্টেন্ট, কী করে আমি ভালো কাজ করব এবং আমার নিজের মেধা দিয়ে আমি করব। সবাইকে ধন্যবাদ, আর শুধু আমি একটাই দোয়া করি, আশা করি আপনারা সবাই, আমি আসলে বেসিক্যালি খেলা দেখছি আর আপনাদের সাথে কথা বলছি, আমি চাই যে আপনারা আপনাদের এলাকায় সবাই করবেন, যারা যারা স্পোর্টসম্যান বা যারা নিবেদিত প্রাণ, যারা ব্যবসায়ী গেছেন, আপনারা সবাই অনেক দিক দিয়ে অনেক দিয়ে অনেকভাবে আর্ন করবেন। কিন্তু একটা মনে রাখবেন যে আমাদের এই যুব সমাজটায় যদি আমরাই ওদেরকে ভালো পথে নিয়ে যেতে পারবো, যদি আমরা যাদের জন্য যদি স্পেসগুলো তৈরি করে দিতে পারি, খেলার জায়গাগুলো করে দিতে, কোনো মাদক নিয়ে কথা বলার দরকার নেই। মাদকে কথা বলতে যাবো কেন, যদি খেলার জায়গা থেকে তো মাদক তো থাকবেই না, তো মাদক বিরোধী আন্দোলন লাগবে না, বিরোধী আন্দোলন লাগবে না, খেলার আন্দোলন করলেই মাদক এমনি চলে যাবে। সবাইকে ধন্যবাদ, ঈদ শেষ হয়ে গেছে, তারপরেও ঈদ মুবারক সবাইকে, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোভিডের সময় সবাই নিজে সচেতন থাকবেন, আর নিজের পরিবারের জন্য, নিজের বাবা মার জন্য, নিজের ভাই বোনের জন্য নিজে সচেতন থাকবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।